Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. अरे ओ किरण दाड़ा बाबा दाड़ा 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 अनन करे चल दी कोताय सरे आछी काका सरे ए काल तो देखलुम बेस घटा करे दादार जन्मदिन पालन करली कोई आवाज तो बोललि ना भूले गेछे काका परे बार डाकबो आमी चली ट्रेन धरते हबे अरे धरबी 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 अरे आमादेर मदनार कोनो खबर जानि से बेचारा तो देख पड़ार चापे बाड़ी आसते पारे ना पड़ार चापे मालू दे কতগুলো টাকা বলো সমস্যা একটার পর একটা ঠিক আছে আমারই কানের দুটো নিয়ে কিরণকে টাকাটা পাঠিয়ে দাও না 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 তোমার গায়ে অলংকার বুঝি কিরণ যখন বড় হবে সেটাই তো হবে আমাদের কাছে সবচেয়ে বড় অলংকার গো দাদা 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 আমি আমি পাস করছি দাদা डाक्तरी पढ़ाबो तुई डाक्तर होबि दादा डाक्तरी पढ़ते अनेक खर्चा एत टाका कोथेके आसबे तुमि आर कत कष्ट करबे बोलो तो ना ना টাকা পয়সা চিন্তা তোকে করতে হবে না তোকে ডাক্তার হতেই হবে তুই আমার স্বপ্নটা ভেঙে দিস না ভাই ঠাকুরপো ভাবছো কেন ঠাকুর সহায় থাকলে কোনো কিচ্ছু আটকাবে না জানিস কি না এই বাড়িতে আমার মা যেদিন ডাক্তার হবে বিনা চিকিৎসায় আমার চোখের সামনে একটু একটু করে মারা গেল সেই দিন থেকে আমার প্রতিজ্ঞা এই পরিবারের একজনকে আমি ডাক্তার করবই যেমন করে হোক এই 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 উঠোনে উঠোনে ডাক্তারখানা হবে তুই ডাক্তার হবি তুই চিকিৎসা করবি এ গ্রামের একটা মানুষ আর বিনা চিকিৎসায় মারা যাবে না এটি আমার নিজের কাছে নিজের প্রতিজ্ঞা আর তুই বলছিস আর পড়বি না তুই চাকরি করবি না 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 এই হতে পারে না এই হয় না হয় দাদা দাদা তুমি আমাকে ক্ষমা করো দাদা আমি আমি তোমার স্বপ্ন সার্থক করবই সার্থক করবি আমার স্বপ্নকে সার্থক করবি হ্যাঁ দাদা পাড়া প্রতিবেশীদের মুখে মুখে কিরণের সুখ্যাতি সোনার চাঁদ ছিল ওই কিরণ সোনার চাঁদ ছিল ওই কিরণ সোনার চাঁদ ছিল ওই কিরণ এসব কি বলছো তোমরা এত ভালো ছেলে তোমা আমরা হতে দেবো না আরে আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি ক্ষতি করো নাই বলো কি সব বাইরে ভুলাইয়া আমাকে একেবারে আউট করে দিলা না না এ কিছুতেই সহ্য করা যায় না দল তোমাকে খারাপ করতে হবে চাষার বেটা এসেছে ডাক্তার হতে Thank you.
করো। প্লিজ 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 আমাকে একটু আমাকে একটু হসপিটালে পৌঁছে দেবেন প্লিজ প্লিজ। আসুন। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কেন সকালবেলা তো কিচ্ছু খেলে না, দুপুর বেলা আধপেটা খেয়ে ফেরত পাতালে, এরালাও তাই? চিন্তা সুলেখা, বড় চিন্তা। কিরণে হোস্টেলে এতগুলো টাকা, পড়াশোনার খরচ, তার উপর রমার বিয়ের বয়স হয়েছে। আমি কোন দিকে যে কি করি ভেবে আর কুল পাচ্ছি না গো। তাই বলে শরীরটার দিকে একটু লক্ষ্য রাখবে না? দিনের পর দিন না খেয়ে না খেয়ে শরীরটা ভেঙে পড়লে সবই তো অকুলে ভেসে যাবে গো। লক্ষ্মীটি এমন করে না, লক্ষ্মীটি এরকম করো না। সুলেখা, এখানে এসে তোমার কত কষ্টই না হচ্ছে, আমার যেন মাঝে মাঝে মনে হয় আমি তোমাকে বড় ফাঁকি দিচ্ছি। তুমি কি বলছো? আমি আমি তোমার স্ত্রী, তোমার ব্যথা আমার ব্যথা, তোমার আনন্দ আমার আনন্দ, তোমার সুখ আমার সুখ। সুলেখা বাপি, একটা কথা জিজ্ঞেস করবো, কিরণ কিছু বলেছে? ওকে কারা মারলো, কেন মারলো? না ও তো কিছু বলতে চাইছে না। তার মানে কিরণ তাদের জানে? বুঝতে পারছি না ওর সঙ্গে শত্রুতা কেন। সেটাই তো জানতে হবে। সেটা জেনে আপনার কি লাভ বলুন? সত্যি তো কি লাভ? কিসের সম্পর্ক আপনার সঙ্গে আমার? পথের পরিচয়, পথেই শেষ হয়ে যাবে। না মানে আমি কথাটা ঠিক ওভাবে বলিনি, আপনি আপনি আমাকে ভুল বুঝবেন না। তাছাড়া ওরা মেরেছিল বলেই তো তোমার সঙ্গে দেখা হলো, তোমাকে কাছে পেল। যদি না যাই তবে আমরা তোমাকে এখান থেকে সযত্নে পাঠিয়ে দেবো। নাকি? বেশ তবে তাই হোক। নরেন্দ্র ভাই, অসংখ্য ধন্যবাদ। আমাকে একটু এগিয়ে দেবেন? চলুন। ইস, আপনি না এলে কি অবস্থা যে হতো কে জানে। আপনি কোথায় থাকেন? বেলেঘাটা।
একদিন আসুন না আমাদের বাড়িতে। কি হলো, আসবেন না? আসবো। নরেন্দা, তুই ভাইকে আমি লোপাট করে দেব। ভালো ছেলে আমি ওদের কিছুতেই হতে দেব না। One minute, please. La, 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 la. Hello, Kiran. Chalo, aage gaadi ta ami chalabo. Tumi parbe to? Mane tumi eto din amake gaadi shekhalei parbo na? Dao chabi dao. Esho, esho. Dekhbe ekdom. Helicopter. Papa. ভালোবাসে বেরো কে? আরে দাঁড়া দাঁড়া তুই এখানে? আরে শুনেছি শুনেছি সব শুনেছি, তুই তো ভালো কাজই করেছিস রে, একটা বিধবার উপকার করেছিস। বাবা কিনা না বুঝে শুনে তোকে জেলে ভরে দিল, গ্রামের ছেলে বলে মায়া পর্যন্ত হলো না। ছি 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 ছি। তা এখন আছিস কোথায়? বেলেঘাটের এক বস্তিতে। আমাদের গায়ে পরেশের কাছে। কি করছিস? একটা চাকরি করছি, প্রচুর টাকা আমার রোজগার করতে হবে। ছেলে তুই চিন্তা করিস না, আমি তোকে একটা চাকরির ব্যবস্থা করে দেবো। দেবে? দাও না। আরে ভীষণ চাকরি তো। ঠিক আছে ঠিক আছে, তুই কাজ কর, এই টাকাটা বরঞ্চ শোন না, চাকরি পাবার পর টাকাটা তুই শোধ করে দিবি। এই তোদের দুই ভাইকে আমি লোপাট করে দেব, ভালো ছেলে আমি ওদের হতে দেব না কিছুতেই না। তুই কাজ কর, তুই উঠে চলো। প্রধানে চিঠি এসছে, শোনো। কি লিখেছে গো? লিখেছে সত্যি নরেন্দা, প্রথমে আমার প্রণাম নেবেন। খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বর্তমানে কিরণ পড়াশোনা একদম ছেড়েই দিয়েছে। যে ভাইকে পড়াবার জন্য আপনি জীবনপণ করেছেন সেই ভাই এখন এমন সব মেয়েদের সঙ্গে হচ্ছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। ওদিকে আপনার ছোট ভাই বীরু মদের নেশায় ডুবে গেছে, তাই আপনার কাছে আমার অনুরোধ আপনি একবার কলকাতায় আসুন, তবে কিরণের সঙ্গে দেখা করবেন না, কারণ ও তাহলে সতর্ক হয়ে যাবে, আসল লোকটা ধরা পড়বে না। বীরুকেও দেখিয়ে দেবো, আপনি সোজা আমার ঠিকানায় চলে আসুন। ইতি আপনার শুভাকাঙ্ক্ষী মদন। सबको मालूम है मैं डरा भी नहीं, फिर भी कोई पिला दे तो मैं क्या करूं, फिर तो एक बार नजरों से नजरें मिले, फिर तो एक बार नजरों से नजरें मिले, और कसम टूट जाए तो मैं क्या करूं, सबको मालूम है मैं এসব এখানে করতে নেই, চলো চলো চলো। সবই আপনার কপাল, আমার খুব খারাপ লাগে এই ভেবে যে সতেরো আমরা তো এক গ্রামের ছেলে। না না খুলে দেখুন, খুলে দেখুন, দেখুন না। আর বলবেন না দাদা, পড়াশোনা ছেড়ে কিরণ দিন রাত এই এই মেয়েটার সঙ্গে বেলল্লাপানা করে বেড়াচ্ছে।
উপায় নেই, গেলেই এক গাদা টাকা খরচা, তিন চারটে দিন নষ্ট, আমি কিছু করি ভাবতে পারছি না। সামনে তোমার পরীক্ষা, এসব নিয়ে দুশ্চিন্তা করলে তোমার পড়াশোনার ক্ষতি হবে। কিন্তু কোনো কিন্তু নয়, টাকার দরকার, টাকা ম্যানেজ হয়ে যাবে। কে দেবে টাকা? যদি বলি আমি দেব। তুমি? কেন, আমি দিলে তুমি নেবে না? কিরণ, তুমি পরীক্ষা দেবে, পাশ করবে, বড় ডাক্তার হবে, সে কি আমার কম আনন্দ? কিরণ, তোমার পাশে দাঁড়িয়ে তোমার জন্য সামান্য কিছু করার সুযোগ আমায় দাও, প্লিজ। না বলো না। হলো না তো কাজ? হ্যাঁ দাদু, বুঝলাম। কিন্তু আপনি বলছেন যে পণ 10,000 টাকা, তার আবার বিয়ের খরচ কত? এত টাকা পাবো কোথায়? এর কমে আর হয় না নলেন, এর কমে আর হয় না। আমার হাতে অনেক ছেলে আছে, 400 দিয়ে দিলেই হলো। বোনটি সুখে থাক, এটাও তো বিচার। হ্যাঁ, কিন্তু টাকাটাই তো সমস্যা। ও সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঈশ্বরকে ডাকো, উনি সব ব্যবস্থা করে দেবেন। সংসারের এই অবস্থা, তার উপর আমার বিয়ে দিতে গিয়ে যদি তোমাদের পথে বসতে হয়, সে আমি সহ্য করতে পারবো না বৌদি, সে আমি সহ্য করতে পারবো না। পাগলি, তুই একটা ভালো ঘরে গিয়ে সুখী হলে সেটাই তো আমাদের এখন একমাত্র আনন্দ রে, সেটাই তো আমাদের এখন একমাত্র আনন্দ। আনিস না, রাজার ছেলের সাথে বোনের বিয়ে দিতে তোকে কে বললে? তুমি আমার একমাত্র ভরসা কাকা, আমার একমাত্র বোন, ওকে আমি সুখী দেখতে চাই। এই বিপদ থেকে তুমি আমায় রক্ষা করো, এই বিপদ থেকে তুমি আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। যা যা দলিল নিয়ে আয়, পনেরোই দিয়ে দেব। বোনের বিয়ে বলে কথা, এখন পাবি 3,000, বাকিটা বিয়ের 7 দিন আগে। পেয়ে যাবি, পেয়ে যাবি। তাহলে দলিলটা নিয়ে আসি? ছুটে যা। বোনের বিয়ে? কিছু বলছো? হ্যাঁ না, মানে বলছিলাম কি সত্য হলেও একমাত্র বোন, আজ তার বিয়ে, বীরু কিরণকে একটু খবর দেবে না? না না সুলেখা, না, এ আমি পারবো না, এ অনুরোধ তুমি আমায় করো না। ওদের কথা মনে করিয়ে দিও না সুলেখা, ওদের কথা তুমি দুদিন ধরে বেলা বেলা করে পরশু দিন রাত 8টার সময় যেতে বলেছে। পরশু দিন? সে কি পরশু দিনই তো আমার বিয়ে, বয় নাকি বন্দোবস্ত হবে? আমার মাথায় কিছু আসছে না, আমি কিছু ভাবতে পারছি না। শুনে তুমি কি করছো? না, এ আমার মায়ের শেষ স্মৃতিচিহ্ন, এটা পরিয়ে আমার মা তোমাকে এ বাড়িতে বরণ করে এনেছিলেন। না না, হয় না, হয় না। উপায় নেই গো, এই বালাজোড়ার রতন শেখরার কাছে বন্ধক দিয়ে গয়নার বন্দোবস্ত করো, নইলে আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না। না না,
না ধরো আর সময় নেই, যাও তুমি যাও। বাঁচালে কাকা। দুগ্গা দুগ্গা, তোদের ভালো হলেই তো ভালো রে নরেন। রতন শিবু, হিসেবটা বুঝলে? দেখো বাবা, এভাবে মেয়েটাকে লগ্নভ্রষ্টা করে চলে যেও না। বিশ্বাস করো, নরেন মিথ্যে বলার লোক নয়। চলে যাবে, মেয়েটা জীবন নষ্ট করে দেবেন না, বিয়েটা ভেঙে দেবেন না। দয়া করে যাবেন না, শুনুন, দয়া করুন। পরীক্ষা তো দারুণ দিয়েছ, রেজাল্টটাও ব্রিলিয়ান্ট হবে। এবার কিন্তু পড়াশোনার অজুহাত চলবে না। এবার তাহলে কাল ফার্স্ট ট্রেনে আমি দাদাবৌদির কাছে যাব। আমি এখানে একা, তুমি নেই। না না, তা হতে পারে না। চলো না, আমি তোমার সঙ্গে যাব। আমি কখনো রাম দেখিনি। তা হয় না মিতা। কেন? আগে আমি যাই, দাদাবৌদিকে তোমার কথা বলি, তারপর তুমি তোমার পরিচয় নিয়ে যাবে, আর সেটাই ভালো হবে, তাই না? দাদা! কে? দাদা! সুলেখা, কে ডাকলো? কে ডাকলো? কিরণ এসছে। ওকে ফিরে যেতে বলো, ওকে ফিরে যেতে বলো। ওর দাদা মরে গেছে, ওর দাদা মরে গেছে। কথা বলছো না কেন বৌদি? হ্যাঁ দাদা, আমাকে দেখে চলে গেল কেন? কথা বলো বৌদি। ঠাকুর, তুমি আর এই বাড়িতে এসো না, তুমি আর এই বাড়িতে কখনো এসো না, তুমি চলে যাও। কেন তোমাকে ফিরিয়ে দেবেন? আমি তো কিছু বুঝতেই পারছি না। নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, আর আমাকে সেটা জানতেই হবে। তুমি আমাকে নিয়ে চলো প্লিজ। তুমি যে যেতে যাচ্ছ, যদি তুমি অপমানিত হও তাহলে আমার কোনো দোষ দিও না। তোমাকে কেন দোষ দেব? আমি তো নিজেই যেতে চাইছি। তাছাড়া গুরুজনেরা যদি বকেন তাতে আমি অপমানিত হব কেন? আর তোমার গুরুজন তো আমারও গুরুজন। সত্যি তুমি, কিন্তু তুমি জানো না মিতা, দাদা যতটা সহজ ঠিক ততটাই কঠিন। তাই তো তুমি শ্রদ্ধার পাত্র। কি, আমাকে নিয়ে যাবে না? যাবো।
নেধর, এক চান্সে বেটার ঠ্যাং দুটো ভেঙে দেওয়া চাই। ওকে গুরু। লোহে লোহে কো কাটেগা। সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হলো? টেলিগ্রাম। টেলিগ্রাম? কোন সর্বনাশের খবর নিয়ে এলো? সে তুমি সহ্য করতে পারবে না। পারবো পারবো, আমি সব সহ্য করতে পারবো। তুমি বলো কিরণ আমাদের স্নেহ ভালোবাসার মর্যাদা দিল না? সহ্য করেছি। বীরু আমাদের ভুলে গিয়ে কোথায় হারিয়ে গেল? সহ্য করেছি। আমার একমাত্র বোন বিয়ের সাজে আত্মহত্যা করলো, তাও সহ্য করেছি। আজ আমি সর্বনাশের শেষ সীমা এসে দাঁড়িয়েছি। বলো বলো, আমি সব সহ্য করতে পারবো। আমাদের বীরু, আমাদের বীরু খুন হয়েছে। একটা পয়সা তোমরা দিলে একটু খেতে।
আমার সাথে কথা বলবি না? তুই তুই ভিক্ষা করছিস? হ্যাঁ করছি করছি। তোমরা আমাদের খোঁজ রাখো। আজ তিন দিন ধরে আমরা কেউ কিচ্ছু খাইনি। জানো জানো তুমি আমার বাবা চোখে দেখতে পায় না, অন্ধ হয়ে গেছে। পিছুপানি গলায় দাঁড়িয়ে দিয়েছে। বাড়ি বন্ধক দিয়ে টাকা নিয়েছো, শোধ করতে পারোনি, টাইম পেরিয়ে গেছে। তবুও তোমায় আমি 7 দিন সময় দিয়েছিলাম, বাড়ি খালি করতে বলেছিলাম, শোনোনি, এখন ভোগো। টাকা এই ভালো আমাকে পথে নামিয়ে দিও না, আমি তোমার সব টাকা শোধ করে দেব। আমাকে আরো কটা দিন সময় দাও কাকা। না সময় দেওয়া যাবে না, জায়গা বিক্রি করে আমি আমার টাকা উসুল করে নেব। ভাই মালপত্র ফেলে দে, হাত চালা হাত চালা, চালা হাত চালা, কিন্তু তাই বলে আপনি যা খুশি তাই করবেন তা হবে না, তা আমি প্রাণ থাকতে হতে দেব না। তোরা দাঁড়িয়ে রইলি কেন? খেলা মেরে শরীর ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। কার গায়ে হাত দিয়েছিস জানিস? তোর হাত আমি ভেঙে কুড়িয়ে দেবো। বৌদি, বৌদি এসব কি বৌদি? আমি বলছি কাকা টাকা পায় তাই আমাদের উচ্ছেদ করতে এসে ঘর থেকে সব জিনিসপত্র জোর করে বাইরে ফেলে দিচ্ছে। এ বাড়ি খালি করে দিয়ে আমাদের পথে নামতে হবে। কিরম বলুন কত টাকা পান দাদার কাছে? বলুন। সে অনেক টাকা। অঙ্কটা বলুন। কেন টাকাটা তুমি দেবে নাকি? যদি দিই আপনার আপত্তি আছে? তুমি কে বলুন বলুন? সারা জীবন তো অপরের অর্থ আত্মসাৎ করে নিজের সম্পত্তি বাড়িয়েছেন, হিসাবটা ঠিক করে বলুন। আমি কিন্তু কাগজ দেখব। 30,000। ঠিক আছে, কাল সকালে আপনি আপনার টাকা পেয়ে যাবেন। এখন আপনি আপনার লোকজনদের নিয়ে এখান থেকে যান। যান বলছি। অত বড় মুখ করে যখন মালক কি বলছে দেখি কাল সকালটা পর্যন্ত। চলে আসুন আপনারা, আসুন। দেখি তুমি এখানে কি করতে? চলে 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 বাড়ি চলো। বাড়ি যাবো? এরা তোমার ছেলেকে খুঁজতে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুন করে ফেরার হয়েছে তোমার আদরের ছেলে মদন। কি খুন? হ্যাঁ খুন, এই মদনের বাবা। যা করার করুন, সারা জীবন লোকে সর্বনাশ করেছে। মদন বীরুকে খুন করেছে? হ্যাঁ দাদা, বীরু আমাদের ছেড়ে চলে গেছে, রমাও আজ নেই। আজ আজ তুমি আমার উপর অভিমান করে থেকো না দাদা। কি রমন মিতা, দাদাকে প্রণাম করো। দাদা এই হচ্ছে মিতা, আমার মাস্টারমশাই ডাক্তার আইন মেয়ে। ওদের সাহায্য না পেলে আমি ডাক্তারি পরীক্ষা দিতে পারতাম না। মিতাকে তুমি ফিরিয়ে দেবে না তো দাদা? ফিরিয়ে দেবো কি রে, ও যে আমার মা লক্ষ্মী হয়ে আমার সংসারে এসেছে। আমার মা লক্ষ্মী কি আমি ফিরিয়ে দিতে পারি?
নতুন কাকিমা ও কিরণ দাদা কিরণ আমার যে মা লক্ষ্মীকে বড় দেখতে ইচ্ছে করছে রে আমার বড় দেখতে ইচ্ছে করছে দাদা আমি আপনাকে কলকাতা নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে যে করে হোক আপনার চোখ ফিরিয়ে আনবই না 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 ওরে না 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 এই তো আমি দেখতে পাচ্ছি এই তো আমি দেখতে পাচ্ছি এই তো আমি আমার মাকে দেখতে পাচ্ছি ওরে তো দুজনেই তো আমার দুটো আমার দুটো চোখ আমার দুটো চোখ আমার দুটো চোখ দাদা এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।